রহমান রহিম, উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সমবায় সমিতি। আজকে আমি আলোচনা করব সমবায় সমিতি। সমবায় সমিতি কি? সমবায় শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত কর্ম প্রচেষ্টা, অর্থাৎ সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস হলো সমবায়। সমাজের স্বল্প বিত্ত সম্পন্ন কিছু মানুষ, সম পেশার বা সম শ্রেণীর মানুষ স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে সম অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায়টা প্রতিষ্ঠা করে সেটাই হচ্ছে সমবায় সমিতি। মধ্যযুগের শেষ দিকে সমবায় সমিতিটা প্রথমে একটা ধারণা এবং পরবর্তীতে আন্দোলন করে। মধ্যযুগের শেষের দিকে অর্থাৎ 1750 সালে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয় সেইটার ফলে শিল্পের অনেক উন্নতি হয়, আর এই কারণেই কৃষি ছেড়ে দলে দলে মানুষ শহরে চলে আসে। এর ফলে দেখা যায় যারা নিম্ন শ্রেণীর মানুষ আর সমাজের উচ্চ শ্রেণীর মানুষ এদের মধ্যে অনেক তফাৎ সৃষ্টি হয়। বিশেষ করে এই শ্রমিক শ্রেণীর মানুষগুলো অনেক বৈষম্যের শিকার হয়। সে সময় ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী তারা সমাজের উচ্চ লেভেলের মানুষ, তারা শ্রমিকদের শ্রমটাকে বন্ধক রেখে ব্যবসায় করত। এ কারণে দেখা যাচ্ছিল যে নিম্ন লেভেলের মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয় অভাব মিটাতে হিমশিম খাচ্ছিল। তো নিম্ন পেশার মানুষগুলো তাদের জন্য আন্দোলন ধর্মঘট করেও কোনো ফল পায়নি। অবশেষে ইংল্যান্ডের ল্যাংশায়ার বস্ত্রকলের 28 জন শ্রমিক মিলে তারা রসডেল সোসাইটি অফ ইকুইটেবল নামে একটা সমিতি গঠন করে। এই সমিতিটা পরবর্তীতে তাদের যে মূলধন সংগ্রহ করে সেইটা দিয়ে একটা দোকান খুলে সেই দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আটা, চিনি, মোমবাতি এই জাতীয় জিনিসগুলো তাদের দোকান থেকে বিক্রি করত। তাহলে এই সমিতি, এই দোকানটার মাধ্যমে যে জিনিসটা বিক্রি করতো এর ফলে যেমন তারা ন্যায্য মূল্যে পণ্য পেত, পাশাপাশি যে মুনাফা অর্জিত হতো সেই মুনাফাটা দিয়ে তাদের ব্যবসায়ের উন্নয়ন হতো। তো এই বিষয়টা তৎকালীন সময়ে ইংল্যান্ডে এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে অল্প সময়ের মধ্যে এই সমবায় ব্যবস্থাটা ইংল্যান্ডের গণ্ডি পেরিয়ে আশেপাশের দেশগুলোতে বিস্তার লাভ করে। তখন সেটা একটা আন্দোলনে পরিণত হয়ে যায়। এবার আসি আমাদের ভারত উপমহাদেশে, যখন ব্রিটিশরা শাসন করত তখন কৃষকদের দুরবস্থা দূর করার জন্য এটা প্রথম আনে 1904 সালে। 1918 সালে প্রথম সমবায় কোঅপারেটিভ সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয়। এরপরে 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় এবং এরপরে সিভিল সার্ভেন্ট কর্মকর্তা ডক্টর আখতার হামিদ খান কর্তৃক 1959 সালে পার্ট নামে প্রথম সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটার নামকরণ করা হয় বার্ড।
বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট। এটার মাধ্যমে তিনি কুমিল্লাতে এই কার্যক্রমটা চালু করেন, এটা কুমিল্লা মডেল নামে পরিচিত। এর মাধ্যমে মানে কৃষকদের একত্রিত করে ছোট ছোট সমবায় সমিতি গঠন করে এবং এই সবগুলা মিলে থানা মডেল একাডেমি গঠন করে। এইভাবে সমবায় সমিতির যাত্রা শুরু হয়। এখন এই সমবায় সমিতিটা কিছু বৈশিষ্ট্য আছে যেটার মাধ্যমে এটা চেনা যায়। তাহলে এখন আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে সমবায় সমিতির বৈশিষ্ট্য। তাহলে সমবায় সমিতি একটা আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান, এর কিছু বিষয় আছে যেগুলা একে অন্যান্য ব্যবসা থেকে আলাদা করার জন্য যথেষ্ট। তাহলে প্রথমত আমরা এর গঠন প্রণালীটা দেখব। গঠন প্রণালী সমবায় সমিতি গঠন করা অনেকটা সহজ। সমবায় সমিতি গঠিত হয় সমবায় আইন আমাদের দেশের প্রেক্ষিতে 2001 সালের সমবায় আইন এবং সমবায় বিধিমালা সেটা হচ্ছে 2004 সালের। তাহলে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায়ের মুনাফা অর্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধন। তাহলে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের ইচ্ছায় উদ্বুদ্ধ হয়ে কয়েকজন ব্যক্তি একত্রে মিলিত হয়ে যে ব্যবসায় গঠন করে সেটা হচ্ছে সমবায় সমিতি। এই ব্যবসাটা গঠন করা অতটা জটিল না। উদ্দেশ্য সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণ। এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে সমবায় সমিতি বিস্তার লাভ করছে। এর মাধ্যমে মুনাফা অর্জিত হয়, তবে মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক কল্যাণ সাধন করা, অর্থাৎ এর সদস্যদের কল্যাণের জন্যই সমবায় সমিতিটা বেশি গুরুত্বপূর্ণ। সদস্য সংখ্যা প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে সর্বনিম্ন 20 জন সদস্য লাগে। সর্বনিম্ন 20 জন ব্যক্তি একত্রিত হয়ে নিজেদের আর্থিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করতে পারে। আর কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে 10 জন ব্যক্তি অর্থাৎ প্রতিষ্ঠান একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করে। তাহলে সদস্য সংখ্যা হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে 20 জন এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে 10 জন। সদস্যদের প্রকৃতি সমাজের স্বল্প বিত্ত সম্পন্ন সমশ্রেণী বা সম পেশার মানুষ কর্তৃক সমবায় সমিতি গঠিত হয়। যেমন কৃষক ইচ্ছা করলে একটা গভীর নলকূপ স্থাপন করতে পারবে না, হয়তো যাদের সামর্থ্য আছে তারা পারবে, কিন্তু সকল কৃষক পারবে না। এজন্য নিজেদের সুবিধার্থে কয়েকজন মিলে এই কাজটা তারা করতে পারে। এখন হচ্ছে যে ব্যবসায় মালিকদের মধ্যেও সমবায় সমিতি হয়, আবার
অনেক সময় দেখা যায় যে বাড়ির মালিক কর্তৃক সমবায় সমিতি গঠন করে, এগুলা তাহলে আমরা বলতে পারি যে মধ্যবিত্ত সম্পন্ন ক্ষেত্রেও সমবায় সমিতি গঠন হতে পারে। তবে এর সদস্যদের প্রকৃতি মূল বিষয়টা হচ্ছে স্বল্পবিত্ত সম্পন্ন সদস্য, তাহলে সদস্যদের প্রকৃতি আমরা বলতে পারি যে স্বল্পবিত্ত সম্পন্ন একই পেশার বা একই শ্রেণীর মানুষরা সমবায় সমিতি গঠন করে। মূলধন সংগ্রহ, মূলধনের পরিমাণ কত হবে এটা সমবায় সমিতির যে দলিল সেটাতে উল্লেখ থাকে, যা উপবিধি নামে পরিচিত। আর সমবায় সমিতির মূলধনগুলো সম শেয়ারে বিভক্ত, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের মূল্য সমান থাকে, আর এই শেয়ারগুলো বিক্রয় এবং সঞ্চয়ের মাধ্যমে সমবায় সমিতি মূলধন সংগ্রহ করে। শেয়ার ক্রয়ের সীমা, সমবায় সমিতিতে একটা বিষয় সবসময় মনে রাখা হয় যাতে এইখানে কোনো বৈষম্যের সৃষ্টি না হয়, এই কারণে এখানে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা থাকে না, যে কেউ ইচ্ছা করলে সামর্থ্য থাকলে এখানে শেয়ার নিজের ইচ্ছা মতো শেয়ার ক্রয় করতে পারে না, কারণ একজন ব্যক্তির শেয়ার ক্রয়ের ক্ষমতা সর্বোচ্চ 1/5, অর্থাৎ একজন ব্যক্তি 20%-এর বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। মুনাফা বন্টন, মুনাফা বন্টনের ক্ষেত্রে সমবায় সমিতির একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যে মুনাফাটা অর্জিত হবে সেটা 15% সঞ্চিত তহবিলে সংরক্ষণ করতে হয় বাধ্যতামূলকভাবে, তারপরে অবশিষ্ট অংশের 3% উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হবে, তারপরে বাকি যে অংশটা থাকে সেটা সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। কোনো কোনো সমবায় সমিতিতে, বিশেষ করে ঋণদান সমবায় সমিতিতে, অতিরিক্ত 10% সঞ্চিত তহবিলে রাখা হয়, এটা 20 সঞ্চিতির জন্য। তাহলে সমবায় সমিতির মুনাফা বন্টন পুরোপুরি মুনাফাটা সদস্যদের মধ্যে বন্টিত হয় না, এর কিছু অংশ বিভিন্ন তহবিলে রাখা হয়। ব্যবস্থাপনা কমিটি, সমবায় সমিতিতে সমবায়ীদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচনের পদ্ধতিকে বলা হয় ব্যবস্থাপনা কমিটি। এখানে ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সদস্য কমপক্ষে থাকতে হবে 6 জন এবং সর্বোচ্চ 12 জন। এই ব্যবস্থাপনা কমিটিটা প্রথম যে কমিটি গঠন করা হয় সেটা 1 বছরের জন্য গঠন করা হয় এবং তার পরবর্তী কমিটিগুলো 3 বছর পরপর পরিবর্তন করা হয়। সদস্যদের দায়, সমবায় সমিতিতে একজন সদস্যের দায় তার শেয়ার মূলধন দ্বারাই সীমাবদ্ধ থাকে, তবে যদি সমবায় সমিতিটা অসীম দায় সম্পন্ন হয় সেই ক্ষেত্রে দায়ের পরিমাণটা বেশি হয়। সরকারি নিয়ন্ত্রণ, সমবায় সমিতি একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান,
তো এর উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকবে, এটাই স্বাভাবিক। এ কারণেই সমবায় সমিতির কমিটি গঠন, তারপরে পরিচালক নিয়োগ, সভা আহ্বান এবং গুরুত্বপূর্ণ কাজে সরকার হস্তক্ষেপ করে এবং সমবায় সমিতিকে আর্থিক অনার্থিক বিভিন্নভাবে সরকার সাহায্য করে থাকে। তো এই কয়েকটা হচ্ছে সমবায় সমিতির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা সমবায় সমিতিকে চিনতে পারবো। এবার আমরা আলোচনা করব সমবায় সমিতির মূলনীতি বা আদর্শ। সমবায় সমিতির কিছু আদর্শ আছে, যেহেতু এই প্রতিষ্ঠানটা আইনশৃঙ্খলাভাবে প্রতিষ্ঠিত এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের অর্থনৈতিক কল্যাণ। তো যেহেতু অর্থনৈতিক কল্যাণের জন্য এই বিষয় সমিতিটা প্রতিষ্ঠিত হয়, তাই যাতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, অর্থাৎ সদস্যদের মাঝে যাতে ভালো একটা সম্পর্ক বিরাজ করে, এই জন্য এর শুরু থেকে সবাই কিছু বিষয় অনুসরণ করে, সেটাই মূলনীতির নামে পরিচিত। তাহলে এইবার আমরা দেখব যে সমবায় সমিতির মূলনীতি বা আদর্শ। তাহলে সমবায় সমিতির উন্নয়নের জন্য এর সদস্যগণ কি কি আদর্শ অনুসরণ করে? প্রথমত হচ্ছে একতা। একতা, সবাই মিলে অর্থাৎ সকলে একসাথে একভাবে একই উদ্দেশ্যে চলার যে প্রবণতা, এইটাই হচ্ছে একতা। তো সমবায় সমিতির একটা স্লোগান হচ্ছে একতাই বল, অর্থাৎ একসাথে কাজ করলে অনেক সহজ কাজও কঠিন কাজও সহজ হয়ে যায়। একা একা যে কাজটা করতে অনেক সময় লাগে, একসাথে সবাই করলে সেটা অনেক সহজে হয়ে যায়। তাহলে একতাই বল, এটা হচ্ছে একটা আদর্শ মূলনীতির। আর এই কারণে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে একতাই বল এই মূলনীতিটাকেই তারা প্রাধান্য দিয়ে পুনরায় একত্রিত হয়। দ্বিতীয় যে আদর্শ তারা ফলো করে সেইটা হচ্ছে সাম্য। সাম্য অর্থ সমতা, অর্থাৎ সমবায় সমিতিতে এর প্রত্যেকটা সদস্য সমান মর্যাদার অধিকারী। তাদের মানে এর সদস্যদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক কার কেমন অবস্থা, মানে যেই রকম পরিস্থিতির অধিকারী হোক না কেন, সমবায় সমিতিতে তারা সমান মর্যাদা ভোগ, সমান অধিকার অর্থাৎ মর্যাদা পাবে। সমবায় সমিতিতে সকল সদস্যের ভোটদান ক্ষমতা, একজন সদস্য যদি 20% শেয়ার ক্রয় করে, সে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ, তারপরে প্রতিনিধি নির্বাচন, এই ক্ষেত্রে একটা ভোট দিতে পারবে। আবার একজন সদস্য যে একটা শেয়ার ক্রয় করছে, সেও একটা ভোট প্রদান করতে পারবে, এটাই হচ্ছে সাম্য। তারপরে হচ্ছে সহযোগিতা। সহযোগিতার আদর্শ, এটা সমবায় সমিতিতে তার সদস্যরা সহযোগিতার এই আদর্শটা অনুসরণ করে। এখানে বলে কি, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, অর্থাৎ সবাই মিলে একসাথে কাজ করলে যদি সেটার দ্বারা খারাপও হয়, তবুও তারা স্বীকার করে যে আমরা সবাই মিলে এই কাজটা করছি, এটা কোনো তাহলে সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সহানুভূতির মনোভাব থাকতে হবে, তবে এই সমিতিটার উন্নয়ন সম্ভব হয়।
বা সহযোগিতা, তারপর কি আছে সততা। সততা, সততা হলো ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণতা অর্থাৎ এর সদস্য এবং পরিচালনা পর্ষদ যারা থাকে তাদের সবাইকে সৎ থাকতে হবে তাদের কাজকর্মের ক্ষেত্রে। বিশেষ করে যদি পরিচালনা পর্ষদের সদস্যরা তাদের সততার গুণে গুণান্বিত না হয় তাহলে সদস্যদের মনে তাদের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হয়, এতে করে সমবায় সমিতির উন্নয়ন সম্ভব হয় না। এ কারণে সমবায় সমিতিতে সততার বিষয়টা খুবই গুরুত্বের সাথে অনুসরণ করা হয়। গণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে যেখানে সংখ্যাধিকের মতামতকে প্রাধান্য দেয়া হয়, সেটাই হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। তো সমবায় সমিতিতে গণতন্ত্রের প্রাধান্য রয়েছে। সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এই সংখ্যাধিকের মতামতকে প্রাধান্য দেয়া হয়। সুতরাং গণতন্ত্রকে সমবায় সমিতির ক্ষেত্রে একটা মূলনীতি হিসেবে অনুসরণ করা হয়। সঞ্চিত তহবিল, সমবায় সমিতিতে যে মুনাফাটা অর্জিত হয় সেইটা রাখা হয় সাধারণ সঞ্চিত তহবিলে, 3% রাখা হয়। আচ্ছা, এটা 3% উন্নয়ন তহবিলে রাখা হয়, ঠিক আছে। এই সঞ্চিত তহবিলের অর্থটা দিয়ে পরবর্তীতে সদস্যদের সিদ্ধান্ত ক্রমে কোনো নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা নতুন কাজে ইনভেস্ট করা হয়, আর যেটা উন্নয়ন তহবিলে রাখা হয় সেটা সদস্যদের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। সর্বশেষ যে আদর্শটা সমবায় সমিতিতে মেনে চলা হয়, নিরপেক্ষতা, সেটা হচ্ছে নিরপেক্ষতা অর্থাৎ কোন সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয় না। এখানে সদস্যদের মাঝে ধর্ম, বর্ণ, দলের কোনো প্রভাব যাতে না হয় সেই বিষয়টা নজরে রাখা হয়, কারণ এইগুলোর ফলে দেখা যায় ব্যক্তি বিশেষের মনে অনেক হীন মানসিকতা জন্ম দেয়। তাই সমবায় সমিতি এই নিরপেক্ষতার বিষয়টাকে সব সময় অনুসরণ করে এর ভবিষ্যৎ উন্নয়নের জন্য। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে এই আদর্শগুলোকে অনুসরণ করা হয়। সমবায় সমিতি গঠনের পদ্ধতি অর্থাৎ গঠন প্রণালী, সমবায় সমিতির গঠন প্রণালী এবার আলোচনা করব আমরা। সমবায় সমিতির গঠন প্রণালী চারটা ধাপে সমবায় সমিতি গঠিত হয়, যার প্রথম ধাপ হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায়, তাহলে আমরা প্রথমে বলছিলাম যে প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে 20 জন সদস্য লাগে আর কেন্দ্রীয় বা জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে 10 জন সদস্য। তাহলে 20 জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য প্রথমে একত্রিত হবে। তাহলে 20 জন সদস্য একত্রিত হওয়ার পরে ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হয়।
প্রথমে ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হয়। এই ব্যবস্থাপনা কমিটিতে থাকবে একজন চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান। তাহলে সদস্যদের মধ্যে থাকবে ব্যবস্থাপনা কমিটির গঠন করবে, সেই কমিটির সদস্য হবে সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন। এখন এই সদস্যদের মধ্যে থাকবে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, আর একজন হচ্ছে সেক্রেটারি, সেক্রেটারি। বাকি বাকিরা সদস্য। এখন এই ব্যবস্থাপনা কমিটির প্রথম কাজ হচ্ছে যে খসড়া উপবিধি তৈরি করা। উপবিধি হচ্ছে সমবায় সমিতির একটা দলিল, যেখানে সমবায় সমিতির যাবতীয় বিষয় উপলব্ধি বিষয় লিপিবদ্ধ থাকে। তাহলে এই ব্যবস্থাপনা কমিটি প্রথমে খসড়া একটা উপবিধি তৈরি করবে, যেখানে সমবায় সমিতির নাম কি হবে, সেটার এলাকা কোথায় হবে, উদ্দেশ্য কি, মূলধন কত, তারপরে এর সদস্যদের নাম, পেশা, ঠিকানা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে। এখন দেখা যায় যে এই ব্যবস্থাপনা কমিটি যদি মনে করে যে তারা এটা না লিখে সমবায় নিবন্ধকের নিকট থেকে তাদের যে ছাপানো ফর্ম আছে সেটা নিতে পারে, নিবে, তাহলে সেটা তারা সংগ্রহ করতে পারে। তাহলে এই উদ্যোগ গ্রহণ পর্যায়ে কাজ হচ্ছে এইটুকুই যে একটা উপবিধি তৈরি করা। এর পরবর্তী ধাপটা হচ্ছে নিবন্ধনের আবেদন, দ্বিতীয়টা হচ্ছে নিবন্ধনের আবেদন। তাহলে ব্যবস্থাপনা কমিটি যে খসড়া উপবিধিটা তৈরি করলো সেটা সহ প্রয়োজনীয় দলিলপত্র এবং নিবন্ধকের অফিসে যে ফি দিতে হবে, ফি সহ এটা নিবন্ধকের কাছে জমা দিতে হবে। এখন এই দলিলপত্রের সাথে মানে কি কি বিষয় থাকবে, দলিলপত্রের মধ্যে যে যে বিষয় থাকবে সেটা হচ্ছে যে কমপক্ষে 20 জন সদস্যের নাম, ঠিকানা এবং তাদের সবার নামের পাশে তাদের স্বাক্ষর থাকতে হবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে উপবিধিটা তৈরি করলো সেটা 3টা কপি দিতে হবে, এখানে যারা উদ্যোক্তা তাদের স্বাক্ষর থাকতে হবে, আর সমবায় সমিতির একটা সিলমোহর সেটা থাকবে। চতুর্থত যে এটা যথাযথভাবে গ্রহণ করা হয়েছে এই মর্মে উদ্যোক্তাদের একটা ঘোষণাপত্র। তাহলে এই 4টা দলিলপত্র আর প্রয়োজনীয় ফি নিয়ে নিবন্ধকের অফিসে জমা দিতে হবে। এবার আসবে তৃতীয় পর্যায়, সেটা হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ। তাহলে সমবায় সমিতির পক্ষে ব্যবস্থাপনা কমিটি নিবন্ধকের অফিসে তার প্রয়োজনীয় ফি এবং দলিলপত্রটি জমা দেওয়ার পর যদি নিবন্ধক এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হয় তাহলে নিবন্ধনপত্র ইস্যু করবে। আর আচ্ছা, নিবন্ধনপত্রটা ইস্যু করে এটা আবেদনপত্র প্রাপ্তির 60 দিনের মধ্যে করে। এখন দেখা যাচ্ছে যে কোনো তথ্য অথবা কাগজপত্রের কমতি আছে, তখন 30 দিনের মধ্যে নিবন্ধন অফিস থেকে এটা সংশোধন করার জন্য বলা হয়। যদি সবকিছু ঠিক থাকে তখন নিবন্ধকের অফিস নির্ধারিত ফরমে এটা ইস্যু করে, যেটা পরবর্তীতে নিবন্ধন
নিবন্ধনের চূড়ান্ত সনদ প্রণয়নের ক্ষেত্রে প্রদান করা হয়। এরপরে যে খসড়া উপবিধি তিনটা কপি জমা দিছিল সেই কপির প্রত্যেকটা পৃষ্ঠায় সিল এবং স্বাক্ষর দিয়ে দুইটা কপি সমবায় সমিতির নিকট ফেরত দেওয়া হয় এবং একটা অফিসের কার্যালয়ে সংরক্ষণ করা হয়। এই হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। এবার লাস্ট যে পর্যায় সেইটা হচ্ছে কার্য আরম্ভ। কার্য আরম্ভ পর্যায় অর্থাৎ এই নিবন্ধন পত্রটা পাওয়ার পর সমবায় সমিতির সদস্যরা বৈধ যে কোনো কাজ তারা শুরু করতে পারে। তো এইভাবে একটা সমবায় সমিতি গঠিত হয়। আজকে এ পর্যন্তই, সামনের ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করব। তো সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাও। আল্লাহ হাফিজ।